চট্টগ্রামের ওই যুবকের দিকে তাকায়া দেখো, ওই মায়ের সন্তান হৃদয়ে একটা মুরগির ফার্মের মধ্যে কাজ করে, আবার ভালো পড়াশোনাও করে, ইন্টারমিডিয়েটে পড়ে, হৃদয় নামের ছেলে, উপজাতিদের সাথে চলাফেরা করে, বন্ধুত্ব যখন লাগায়া দিল, একটা কথায় আর কাজের মধ্যে গিয়া অমিল হতেই পারে, দমক দিয়েছে হয়তো, পতাকা কাটা কাটিতে উপজাতিরা কি পরিমাণ অপহরণ করে নিয়ে গেল। অপহরণ করে নিয়া যখন বাবার কাছে টেলিফোন করে জানায়া দিল, আপনার ছেলে আমাদের হাতে অপহরণ করে 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 নিয়ে আসলাম, একটু আপনি যদি 15 লাখ টাকা দিতে পারেন তাহলে আপনার ছেলেটারে ছেড়ে দিব। মুক্তিপণ যখন চাইল, কিন্তু বাবা তো এত বড় লোক না, 15 লাখ টাকা দিয়া ছেলেরে ছুটায়া আনবে, এরপরেও নিজের জায়গা জমি বিক্রি করে করে হৃদয়ের আনার জন্য যখন 2 লাখ টাকা তাদের মোবাইলে পাঠায়া দিল অ্যাকাউন্টের মাধ্যমে, এরপরেও 14 দিন পরে যদি শুনে ওই মা বাবা, যেই সন্তানের জন্য 2 লাখ টাকা পাঠাইছি, আমার ওই সন্তান দুনিয়ার মাঝে না, এক জায়গায় হাড্ডি দেখা যা, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট গো। এ সিরাজগঞ্জের মানুষ, ও সিরাজগঞ্জের মায়েরা, ও সিরাজগঞ্জের বাবারা, ও এনায়েতপুরের বাবারা, ও শাহজাদপুরের বাবারা, কি পরিমাণ বাবা তো হইছেন, মা তো হইছেন আপনারা, সন্তানের জন্য কি পরিমাণ মায়া, ওই সন্তানটারে লালন পালন করে করে বড় করলো, কি পরিমাণ নরপিশাচরা বলে এমন ভাবে মেরেছে, হত্যা করে এরপরে তার গুস্তগুলো নিজেরা রান্না করেছে, এরপরে ওই গুস্তগুলো ভক্ষণ করে হাড্ডিগুলো খেতে পারে নাই, এই পরিমাণ পরিস্থিতি ওই চট্টগ্রামের হৃদয়ের করে নিল। ওই হৃদয়ের মা চোখের পানি ফালায়া কান্না করে, নিজের বুকের মধ্যে থাপড়াইয়া থাপড়াইয়া কান্না করে, কেন কান্না করবে না, কারণ সন্তানের জন্য কষ্ট কি করে নাই, করে নাই, এত বড় করলেন, সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল, 14-15 বছর হয়ে গেল, 17 বছর হয়ে গেল, ওই সন্তানের প্রতি মায়া দিন 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 ডে বাই ডে কি পরিমাণ বেড়ে গেল, ওই সন্তান হারাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, ওই মা বাবাই তো বুঝে, যেই মা বাবার যায়, ওই মা বাবাই তো জানে, যেই মা বাবার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলতেছিলাম মা বাবা যেই পরিমাণ কষ্ট তোমার আমার জন্য করে, দুনিয়ার কোনো বান্দা এই পরিমাণ কষ্ট করে না, ওই মায়েরা যেই পরিমাণ কষ্ট করে দুনিয়ার কেউ করে না, 1 নম্বর গর্বে নিয়া নিয়া করে, 2 নম্বর ভূপৃষ্ঠে আসার সময়ও কষ্ট কম না বেশি। জোরে বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের, ছেড়ে দেওয়া দরকার, আপনারা বলে মুনাজাত দিয়ে দিব, আমি এই গরম দিয়ে তো কষ্ট করে বয়ান করি, এত দূর সফর করে, আবার এই লোকেরা ওঠাওড়ি করছে, তাহলে কষ্ট হলে আমি ছেড়ে দিব, দেরি করব। ওই মায়েরা যেই পরিমাণ কষ্ট করে দুনিয়ার কেউ করে না, 1 নম্বরে গর্বে নিয়া দুনিয়াতে আসার সময়ও কষ্ট কম নাই, আবার আসার পরেও 2টি বছর দুগ্ধপান করায় কি করায় না, করায় না, কি কষ্ট করে করায়, 2টি বছর পর্যন্ত বান্দা তুমি তোমার মায়ের বুকের দুধ টানলা, একটা বারের জন্য মা যখন তুমি বড় হয়েছো, আমি জুনায়েদ আল হাবিব এখন যে বড় হয়ে গেলাম, টাকা পয়সা ইনকাম করি, কই একটা বারের জন্য তো আমার মা আমারে বলে নাই, তুই টাকা পয়সা ইনকাম করু, আমি মায়ের 2 বছরের দুধের টাকা আগে দাও, এরপরে তুই বাড়ি করার জন্য যাও, এরপরে তুই জমি ক্রয় করার জন্য তুমি যাও, এরপরে তুই গাড়ি ক্রয় করার জন্য আগায়া যাও, একটাবারের জন্য তো মা আমাকে বলে নাই, আপনি যে এত বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেলেন, কাপড়ের ফ্যাক্টরির মালিক হয়ে গেলেন, গামছা লুঙ্গির ফ্যাক্টরির মালিক আপনি হয়ে গেলেন, কই একটাবারের জন্য তো মা আপনাকে বলে নাই, তুই ফ্যাক্টরি করতে পারবি না, আমি মায়ের 2 বছরের দুধের টাকা দাও, এরপরে তুই ফ্যাক্টরিতে যা, বলছে নাকি, বলেছে, একটাবারের জন্য বলে না, 2টি বছর নিঃস্বার্থভাবে তোমারে আমারে দুধ পান করাইলো, কেন জানুনি বলে সন্তানটা বড় হইয়া আমি মায়ের একটা মা বলে ডাক দিবে, কেন জানুনি বাবারা কষ্ট করে সন্তানটা বড় হইয়া বাবারে বাবা বলে ডাক দিবে,
এতো আদরের সন্তান হইয়া 21 বছর 22 বছরে তুই যখন বিয়া করলা একটা সুন্দরী টুকটুকে রমণী পাইয়া এখন মারে আর ভাল লাগে না মায়ের ডাকও আর ভাল লাগে না এখন বাবারেও ভাল লাগে না বাবার ডাকও ভাল লাগে না এখন মায়ের ছায়াটাও দেখতে মন চায় না এখন বাবার ছায়াটাও দেখতে মন চায় না এখন শুধু ওই বউটারে নিয়া ঘুরতে মন চায় এখন বউটারে নিয়া শহরে থাকতে মন চায় এতদিন পর্যন্ত গ্রামে ভালো লাগলো এখন বউ আসার পরে গ্রামে ভালো লাগে না বলে শহরে দৌড়াও শহরে গেলে তো আর মা কেটকেট করবে না নামাজের জন্য শহরে যাইতে পারলেই তো আর মা রোজার জন্য কোনো কিছু বলবে না শহরে যাইতে পারলেই তো মা আর মোবাইলের জন্য কিছু বলতে পারবে না শহরের বাড়িতে যাইতে পারলেই তো মা আর একটা বারের জন্য কম্পিউটার ল্যাপটপের কথা বলতে পারবে না শহরের বাইরে যাইলে যাইতে পারলেই তো মা তার বউরে নামাজের কথা বলতে পারবে না এজন্য নিমখারাম সন্তানেরা ওই মা বাবারে গ্রামের বাড়ির মধ্যে রাইকা রাইকা শহরে আরামে ঘুমায় গ্রামের মা বাবার খবর নেয় না এমন নিমখারাম সন্তান সমাজে আসে না না আসে না না কি পরিমাণ নিমখারাম তুই হয়েছ ওই মা বাবার সাথে তুই ভালো আচরণ না করিয়া অন্যায় আচরণ করে বউটারে নিয়ে নিয়ে চলে গেলা ওই আমি জুনায়েদ আল হাবিব তো এই যে দুই মাস হয়ে গেল বিয়া করলাম ওই বউয়ের জায়গায় বউ মায়ের জায়গায় মা বাবার জায়গায় বাবা বউকে বউয়ের জায়গায় মায়া মাকে মার জায়গায় মোহাব্বত বাবাকে বাবার জায়গায় শাশুড়িকে শাশুড়ির জায়গায় শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখা লাগবে আল্লাহ বিবেক নামক একটা আদালত তোমারে আমারে দিয়া দিল সকাল বেলার খাবার খাবেন অন্য এক বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করা লাগে না এ বান্দা তুই বলো সকাল বেলা কি খাবো আমারে জানাও তুই যেটা বলবি ওইটাই খাবো একটা বারের জন্য আপনার যাওয়া লাগে নাই একটা বারের জন্য বলা লাগে নাই দুপুরে কি খাবেন দুনিয়ার কোনো মানুষকে জিজ্ঞাসা করার লাগে নাই আপনি দুপুরের খাবার নিজেই নিজেই স্ত্রীর বললেন পাকাও এই খাবারটা আজকে খাইতে মন চায় রাতের বেলা যখন খাবার খাবেন ওই সময়ও কোনো বান্দারে জিজ্ঞাসা করা লাগে নাই দুনিয়ার সব কাজে কাউকে জিজ্ঞাসা করা লাগে না কিন্তু মা বাবার কাজের মধ্যে দুনিয়ার আমার বউরে জিগানো লাগবে আমার শাশুড়ির জিগানো লাগবে আমার শ্বশুরের জিজ্ঞাসা করা লাগবে আমার সন্তান আছে তারেও জিজ্ঞাসা করা লাগবে এ যুবকেরা মনে রাখবা তুই তোর মায়েরে দিবা বাবারে দিবা বউরে জিজ্ঞাসা করার দরকার নাই বউর বউয়ের জায়গায় বউরে রাইখা বউরেও দাও কোনো অসুবিধা নাই মানলাম মে রহাম সগিরনা ওয়ালাম ইউয়াক্কির কাবিরনা ফালাইসা মিন্না মদিনাওয়ালা নবী যেহেতু জানিয়েছেন যারা ছোটদেরকে স্নেহ করলো না আর বড়দেরকে সম্মান করলো না তার আমার উম্মত হতে পারে না তুই তোর বউয়ের জায়গায় বউরে দাও মা বাবাকে সম্মানের খাতিরে সম্মানটা সর্বোচ্চ দাও এদের সাথে অন্যায় আচরণ না করে বিবেক নামক আদালত দিয়ে কার সাথে কি আচরণ করা লাগবে ওই চিন্তা ভাবনা নিয়া যুবকরা আগায় যাও সবার জায়গায় সবাই থাকবে কেউ কম হবে না বেশিও হবে না ঠিক কিনা মায়ের জায়গায় মা বাবার জায়গায় বাবা বউয়ের জায়গায় বউ শ্বশুরের জায়গায় শ্বশুর শাশুড়ির জায়গায় শাশুড়ি আমি আমার মাকে দিব কেন বউকে জিজ্ঞেস করা লাগবে যদি বউ আমার একদম নর পিশাচ হয় তখন তো তাকে জিজ্ঞেস করা যাবে না হ্যাঁ বউয়ের মন মানসিকতা যদি ভালো হয় তাহলে বউ নিজেই বলবে আমার জন্য ড্রেস কেনার আগে আমার শাশুড়ির জন্য আগে কেনা লাগবে আপনার বোনের জন্য আগে কেনা লাগবে এরপরে আমি নিব অসুবিধা নাই যতটুকু পরিমাণ চান দিতে রাজি হন অতটুকু পরিমাণে দিবেন এরকম যদি বউ হয় তো আলহামদুলিল্লাহ আলা আফজাল অধিক উত্তম পাইছেন তো এক রমণী একদম আখলাকে হাসানের অন্তর্ভুক্ত আর যদি এমন হয় দাজ্জালের মতো আচরণ আপনি দুনিয়ার সবারে দিতে পারেন শুধু আমারই পারেন না আপনি বাহিরে ঠিকঠাক ভিতরে আসলে আমার টাকা নাই আপনি বাহিরে সব খরচ করেন ভিতরে আসলে টাকা নাই আবার কিছু কিছু মহিলারা দেখবেন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করলে মাথা গরম হয়ে যায় কিন্তু নিজের ঘরের মধ্যে খাবার আছে সব আছে ঠিকঠাক আলিশান চলতে পারে না মসজিদ মাদ্রাসায় কেন দান করে তাকে কেন আলিশান চলতে দেয় না
এরকম করে স্বামীর সাথে সারাটা দিন সারা রাত কেট 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 করে আছে না নাই মনে কইরে না এতদিন পর্যন্ত বিয়ার বয়ান কিন্তু করতে পারি নাই এখন কিন্তু করতে পারি কারণ আমার নিজের